আমার এই ছাত্রীটি কথা বলতে পারে না। ও শিশু একাডেমিতে অনেক দিন পড়াশোনা করেছে পেন্টিংয়ের উপরে, ছবি আঁকার উপরে। ওকে এখন এই যে পেন্টিংয়ে হাত দিয়েছে, ও কাজ করে নিয়ে আসছে আমার কাছে। আমি ওর কাজে ওকে দেখাই দিচ্ছি, যাতে ও ওই আমার স্টেপগুলো দেখে করতে পারে। ও ইনফর্মালভাবে শিখতেছে, তো ওকে একটু অন্য ট্রিটমেন্ট, আবার কানে শোনে না, অন্য ট্রিটমেন্টে ওকে আমার শেখাতে হচ্ছে। আমি যে রঙগুলো বানাচ্ছি ও সেগুলো দেখছে, এবং কোথায় কীভাবে লাগাচ্ছি ও ব্রাশিং কীভাবে করছি সেগুলো সে খেয়াল করছে। এটা ইনফর্মালভাবে ওকে শেখানো, তো ও একাডেমিকভাবে শিখতে একটু ওর জন্য কষ্টকর, যার জন্য আমি ওকে ভিন্নভাবে শেখাচ্ছি। আমি সাধারণত এই যে কপি পেন্টিং করি না, আমি যা করি দেখে করি। তো তারপরে ওকে, ও যেহেতু এটা দেখে করছে ওর নিজেকে, ওর হাজবেন্ডকে, তো আমার ওকে এই যে শিখিয়ে দিতে হচ্ছে ওইভাবেই। আমি সাধারণত কাজে কম হাত দিই, ওদের দিয়ে শিখাই নেই। তারপরেও ওর জন্য করতে হইতেছে, যেহেতু ও কানে শুনে না, ওকে দেখায় দেখায় শিখাইতে হয়। তো যাই হোক, ওকে প্রথম ও অ্যাক্রিলিক কালার নিয়ে আসছে। আসলে এটা অয়েল কালারে কাজ করে শিখতে গেলে ভালো হয়, তো যেহেতু নিয়ে আসছে আমি শিখাই। ও মোবাইলে একটা ছবি তুলছিল, ছবিটা ভালো হয়েছে, ওই ছবিটাই সে আঁকছে। তো ওকে আমি স্টিল লাইফ করার পরামর্শ দিচ্ছি, আপনারাও খেয়াল করবেন। এটা যেহেতু ইনফর্মাল, একদম যারা একাডেমিতে যারা না যায় তাদের জন্য আমি শেখানোর ব্যবস্থা করছি। এরকম আমার ছাত্রছাত্রী আছে, ওরা আসে, যেভাবে শিখতে চায় আমি ওই কায়দাই তাকে শেখানোর চেষ্টা করি। ওই যে সমস্ত কাজ ও করছে, করার পরে আমি ওকে একটু স্টেপগুলো দেখাই দিচ্ছি। দেখেন, ওই যে পাশে ওর মা আছে, অনেক কথা ওর মাকে বলে দিতে হয়, ওর মা পরে বুঝিয়ে দেয়। এবং কী কী দিয়ে স্টিল লাইফ করবে রং শেখার জন্য সেগুলো ওর মাকে বলে দিয়েছি। তারপর বলে দিয়েছি যে বাস্তব মানুষ দেখে শিখতে হবে, ছবি থেকে দেখে দেখে শিখলে হবে না, রং শিখতে পারবে না, এগুলোও বলে দিয়েছি। এই যে কাজ, ছাত্রীর কাজে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে ছাত্রীর রং, এই যে আমার ছাত্রী তুলি রাই, এই যে এই এই যে আমার ছাত্রীর পেন্টিং শিখতেছে, ও শিশু একাডেমিতে অনেকদিন পড়াশোনা করছে। এই পদ্ধতিটা আপনারা দেখে ফুল কোর্স এখানে করে আসছে। ধন্যবাদ আপনাদেরকে, এই জন্য দিলাম আপনাদের দেখার জন্য।